দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের মূল রাস্তা, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে এবারে জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভে শামিল হলো এলাকাবাসীরা। জানা গিয়েছে মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের সুজাপুরের জালুয়া বাঁধাল এলাকার জালালপুর স্ট্যান্ড থেকে কদমতলা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার পিচের রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে বেহাল। গোটা রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় নানা গর্ত। বৃষ্টি হলেই গর্তে জল জমে জলাশয়ের আকার নেয়। সেই ভাঙা রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। বেহাল রাস্তার কারণে খানাখন্দে পড়ে গিয়ে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রাস্তা সংস্কারে ইতিমধ্যেই পঞ্চায়েত ব্লকের পাশাপাশি জেলা প্রশাসকের কাছেও আবেদন করা হলেও কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এমনকি বিধায়কও এলাকাবাসীর এই সমস্যা নিয়ে উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের এমএলএ হচ্ছে গনি খান সাহেব, উনাকে আমরা পশ্চিমবাংলার সবচেয়ে বেশি ভোটে আমরা বিপুল ভোটে জিতেছিলাম আমরা, কিন্তু এখন পর্যন্ত 5 বছর হতে চলেছে, এখন পর্যন্ত আমরা কোনো তার ফল পাইনি। যে উনি আমাদের জেলাবাদে যে এত রাস্তাঘাট, তবু কানে খবর গেছে, তবুও ও একবারে এসে দেখছে না যে আমরা কী অবস্থায় আছি না আছি, এই অবস্থায় মানে কী অবস্থা পড়ে আছি সেটা তার নজর নেই। কী অবস্থা রাস্তার? রাস্তা প্রচণ্ড ভাঙা চোরা, প্রতিদিন টোটো তো চলা দূরের কথা, মানুষ চলতে পারবে না, এই অবস্থা রাস্তা হয়ে আছে। আমরা অনেক কষ্ট করে আছি, বর্ষা নামতে গেলে অনেক কষ্ট হয়, ছোটো ছোটো বাচ্চাদের শুরু করে বড়োদের অব্দি স্টুডেন্ট খুব কষ্ট হয়, এবং আমাদের যে সহকারী শিক্ষক তাদেরও খুব কষ্ট আসতে হয়। ঘটনা ঘটছে প্রতিদিন আমাদের এই রাস্তায় ঘটনা ঘটে, আর প্রতিদিন টোটো পাল্টাই। রিপোর্ট আমার এর আগে গিয়েছিলো, গত 2 মাস 1.5 মাস হলো দেখে গেছিলো অনেকজনে। তো আমি এই বলতে চাইছি যে আগামী দিন যেন এই রাস্তাটা ভালো হোক, আমরা চাইছি রাস্তা যেন ভালো হোক। যদিও জালুয়া বাঁধাল পঞ্চায়েত প্রধান হীরামতি মণ্ডল জানিয়েছেন, এত বড় রাস্তা মেরামতের তহবিল পঞ্চায়েতের নেই, এ ব্যাপারে ব্লক ও জেলা প্রশাসনের কাছে দরবার করা হয়েছে। এই বড় রাস্তা জালালপুর থেকে কদমতলা রাস্তা, নবাট রাস্তা, এটা রাস্তা আমরা করতে পারছি না। এই রাস্তার জন্য বারবার অনুরোধ করা হয়েছে উপরে যারা আছে তাদেরকে, চলাচল যায় না, মানুষ প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়, টোটো পাল্টা খায়। কত কিলোমিটার রাস্তা? 10 কিলোমিটার রাস্তা আছে। রাস্তাতে সবাই মতামত দিবে না, দিচ্ছে না, সব মেম্বার মিলে না করলে তো একাই করতে পারবো না। অন্যদিকে ইংরেজ বাজারের 52 বিঘা ও বাগবাড়ি এলাকায় পানীয় জলের সমস্যা এবং কালিয়াচকের জালুয়া বাঁধাল এলাকায় বেহাল রাস্তা মেরামতের আর্জি নিয়ে এদিন জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এদিন হাড়ি কড়াই বালতি নিয়ে জেলা প্রশাসনের ভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষুব্ধ গ্রামবাসীদের তরফে জেলা শাসককে ডেপুটেশনও প্রদান করা হয়। শীঘ্রই সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। আন্দোলনটা হচ্ছে আমাদের আর্সেনিকমুক্ত জল থেকে আমরা বঞ্চিত, প্রায় 10 বছর হতে চললো এই সরকারের ই থেকে আমরা বঞ্চিত রয়েছি, এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। আমরা প্রধান এবং বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি বিষয়টা নিয়ে। রাস্তার জলের অবস্থা খুবই খারাপ, আমরা এখন নলকূপের জল খাই, নলকূপের জল এই বর্ষার সময় আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, তার জন্য আজকে আমাদের আন্দোলন হচ্ছে জল নিয়ে আন্দোলন। কেননা আমরা প্রায় 8-9 বছর 10 বছর থেকে আমরা বঞ্চিত এই জল থেকে, শুধুমাত্র আমাদের ওখানটাই প্রতিষ্ঠিত হয়েছে, জলের ই করেছে, জল ধরো ইটা করে প্রকল্প করেছে, কোনো কিছু জল নেই এখন পর্যন্ত, না করছে না উদ্যোগ নিচ্ছে প্রধান, না উদ্যোগ নিচ্ছে বিডিও সাহেব, বা আমাদের ডিএমকে আমরা এটাকে জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, ডিএম সাহেবও হাত গুটিয়ে বসে আছে, কোনো অভিযোগ বা কোনো কিছু করছে না। আরসিটিভি সংবাদ, মালদা।